স্বাধীনতার পর বর্তমান যে সরকারটি আমাদের দেশে চলছে এটা অত্যুক্তি না, এটাই বাস্তব। সবচাইতে জনবিরোধী প্রতিক্রিয়াশীল একটি সরকার আমাদের দেশে এখন চালু হয়েছে। কর্পোরেট এবং কমিউনাল এই যে দুটো শক্তি, তাদের নেক্সাস এই সরকারটাকে চালাবার চেষ্টা করছে পেছন থেকে। মূল আইডিওলজিক্যাল পলিটিক্যালি যারা ডিকটেট করছে সেটা হচ্ছে আরএসএস, বিজেপি ফেসাদ, পলিটিক্যাল ফেসাদ। এই সরকারটার মূল লক্ষ্য হচ্ছে বৃহৎ পুঁজিপতি যারা আমাদের এই রাষ্ট্রটা শ্রেণীগত দৃষ্টিভঙ্গিতে নিয়ন্ত্রণ করছে, প্রধান শক্তি, তাদের মুনাফা কি করে প্রতিনিয়ত বাড়ানো যায়, এটা যেমন একটা দিক। আরেকটা দিক হচ্ছে বিদেশি আপনার ফিনান্স ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল ফিনান্স ক্যাপিটাল, এরা সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন আমাদের দেশে। এই বাজারটা, অর্থনীতির যে বাজার, বিরাট বড় বাজার, এখন তো জনসংখ্যার দিক থেকে চীনকে অতিক্রম করে ভারতবর্ষ প্রথম জনসংখ্যাবহুল রাষ্ট্র হিসেবে পরিগণিত। এই বাজারটা তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে লুটের জন্য, এবং এতে কি হচ্ছে, জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি ঘটছে। বিশেষ করে যারা দৈনিক শ্রমদানের মধ্য দিয়ে আয় উপার্জন করে পরিবার প্রতিপালন করার চেষ্টা করেন, এদের কাজ নাই, রোজগার নাই, অর্ধাহার, অনাহার, অনাহার মৃত্যু। আমাদের রাজ্যে আমরা এটা লক্ষ্য করছি, সারা দেশে এটা হচ্ছে বর্তমান সময়ের চেহারা। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য বাড়ছে, কলে কারখানায় দেখা যাচ্ছে লে অফ হচ্ছে, লক আউট হচ্ছে, শ্রমিকরা কাজ হারাচ্ছে। ভারত সরকার, বর্তমান সরকার একটু আগে বলছিলেন একজন কমরেড, নানা কথাবার্তা বলছে, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, কোথায় এগুলো? কৃষকের হাতে রাষ্ট্রীয় সম্পদ বিরাট অংশ কেন্দ্রীভূত হয়েছে, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি এটার বিরুদ্ধে লড়াই থেমে নেই। কৃষকরা আন্দোলন করছে, ক্ষেত মজুররা আন্দোলন করছে, শ্রমিকরা আন্দোলন করছে, শিক্ষক, কেরানি, কর্মচারী, ব্যাংক, এলআইসি, বিভিন্ন আপনার রাষ্ট্রায়ত্ত যে সংস্থা তাতে যারা কাজকর্ম করেন তারা আন্দোলনের ময়দানে আছেন, কারণ আক্রান্ত তারা। কিন্তু নিশ্চয়ই এই দাবি আমরা করতে পারবো না, প্রত্যাশা অনুযায়ী সামগ্রিকভাবে শ্রেণী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন এটা খুব উচ্চ পর্যায়ে এই মুহূর্তে উপনীত হয়েছে, কিন্তু তার বিকাশ ঘটছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। শাসক গোষ্ঠী সচেতন, তারা যে শ্রেণী দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার চালাবার চেষ্টা করছে দেশের মানুষ এটা মেনে নেবে না, এবং তাই আন্দোলন সংগ্রামে যাতে মানুষ ঐক্যবদ্ধ হতে না পারে, নতুন নতুন মানুষের সমাগম যাতে না হয়, শক্তিটা যাতে বিকশিত হতে না পারে, ধর্মের কথা বলে, বর্ণের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে, ভাষার কথা বলে, নদীর জলের ভাগ বিভাজন নিয়ে, রাজ্যের সীমানা নিয়ে নানা রকম বিরোধ তৈরি করে গণতান্ত্রিক আন্দোলনটাকে বিভক্ত করবার এই কৌশল নিয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এটা ঠিক, এটাতে গণ আন্দোলন, শ্রেণী আন্দোলন নানাভাবে জটিলতার সম্মুখীন হচ্ছে, এবং তাদের এই কৌশল একেবারে পুরোটা ব্যর্থ হয়ে গেছে এটা মনে করার কারণ নেই। কিন্তু সবকিছু সত্ত্বেও এটা তারা উপলব্ধি করতে পারছেন যে তারা যেভাবে চাইছে মানুষ যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে এই সমস্ত ভেদ বিভাজনের নীতি অনুসরণ করে, কিন্তু সেভাবে তারা মানুষকে কব্জা করতে পারছেন না।
এবং এই পরিস্থিতিতে তার গুরুত্বপূর্ণ অস্ত্র, তার ভাণ্ডারে যেটা জমায়েত আছে সেটা হচ্ছে গণতন্ত্র, এটার উপর ব্যাপক আক্রমণ তারা এখানে নামিয়ে এনেছে। আমাদের যে সংবিধান, এই সংবিধানের মূল কথা আপনারা এখানে যারা আছেন তাদের সামনে আমি যদি এটা ব্যাখ্যা করতে চাই এটা ধৃষ্টতা হবে। আমি শুধু আলোচনায় সুবিধার জন্য কথাটা উল্লেখ করছি। আমাদের সংবিধানের মূল কথা হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। সংসদে এই গণতান্ত্রিক ব্যবস্থাতে এটা লোকসভা বলুন, এটা রাজ্যসভা বলুন, রাজ্যের বিধানসভা বলুন, খুব গুরুত্বপূর্ণ। সেখানে জাতীয় জীবনের সমস্যা আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এর থেকে বেরিয়ে আসবার জন্য নির্বাচিত সাংসদরা কথা বলবেন, বিরোধীরা সবচেয়ে বেশি কথা বলার সুযোগ নেবেন, শাসক দল তার থেকে তারা বুঝবার চেষ্টা করবেন দেশের সমস্যা, এবং এর পরিপ্রেক্ষিতে শাসক দল কি করবে, কি তাদের ভাবনা, কি তাদের চিন্তা, এই সম্পর্কে সেই জায়গায় তাদের অবস্থান তারা পরিষ্কার করবেন। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের দেশের এই সংসদীয় ব্যবস্থাটার উপরেই আক্রমণ এসছে, এবং লক্ষ্য করা যাচ্ছে যেটা, বিরোধী দলের সমস্ত বক্তব্যকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং গুলমাল বাধাচ্ছে শাসক দলের যারা নির্বাচিত সদস্য। এবং ইদানিং তো লক্ষ্য করা যাচ্ছে গত 6-7 মাস যাবত যে একাধিক সংসদের অধিবেশন বসেছে, তাতে শুধু তাদের দলীয় শাসক দলের দলীয় সাংসদ না, মন্ত্রীরা পর্যন্ত অংশগ্রহণ করছেন, বিরোধীদের কোনো মতে কথা বলতে দেওয়া যাবে না। সিরিয়াস অ্যাটাক। একই জিনিস চলছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য বিধানসভাগুলির মধ্যে, একই জিনিস চলছে। এটা একটা চেহারা। অন্যদিক থেকে যেটা দেখা যাচ্ছে, নির্বাচন এটাকে পর্যায়ক্রমে প্রহসনে পরিণত করার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সংবিধানের মধ্যে এই সংসদীয় গণতান্ত্রিক যে ব্যবস্থা, এটাকে সুসংহত করার জন্যে নির্বাচন কমিশন তাকে স্বতন্ত্র কতগুলো অধিকার দেওয়া হয়েছে, স্বয়ংশাসিত, সরকার এখানে কোনো হস্তক্ষেপ প্রসারিত করতে পারবে না। এবং ইদানিং আপনারা লক্ষ্য করেছেন যে এই নির্বাচন কমিশনের যিনি মূল লোক, চিফ ইলেকশন কমিশনার এবং আদার মেম্বার্স, কে ঠিক করবে তাদেরকে, আইনটা চূড়ান্ত হয়নি, ফলে সেখানে একটা পদ্ধতি অনুসরণ করে অগ্রসর করা হচ্ছে, তাতে প্রধানমন্ত্রী, সংসদের বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, এই 3 জন মিলে বসে তারা ঠিক করবেন কারা এই ইলেকশন কমিশনের সদস্য হবেন, এবং এই প্রস্তাব যাবে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে তারা কাজে বহাল হবেন। ইদানিং যেটা দেখা গেল, এবং তাদের বক্তব্য ছিল যতদিন পর্যন্ত এটার জন্য সুনির্দিষ্ট আইন তৈরি না হচ্ছে এই পদ্ধতি অনুসরণ করতে হবে, এখন দেখা গেল আজ থেকে 2 মাস আগে সরকারের তরফ থেকে নতুন যে আইন তৈরি করা হচ্ছে তাতে গিয়ে বলা হচ্ছে প্রধানমন্ত্রী থাকবেন, পার্লামেন্টের বিরোধী দলের নেতা থাকবেন, কিন্তু চিফ জাস্টিস অব ইন্ডিয়া থাকবেন না। কে থাকবেন? প্রধানমন্ত্রীর নিয়োজিত একজন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, তাহলে তিনি তার দলের লোক হবেন। তাহলে এই যে পরিস্থিতি, 3 জন সদস্য হবেন, তাতে প্রধানমন্ত্রী একজন, তার মনোনীত যিনি কেন্দ্রীয় সরকারের মধ্যে তিনি একজন, আর তৃতীয় ব্যক্তি তিনি হচ্ছেন বিরোধী দলের নেতা। তাহলে এই 3 জনের মধ্যে 2 জন যাদেরকে নেওয়ার জন্য ঠিক করবেন তারাই হবেন। এখন প্রশ্ন যেটা উঠেছে, চিফ জাস্টিস অব ইন্ডিয়াকে কেন বাদ দেওয়া হচ্ছে, কোনো ব্যাখ্যা নাই। আসল কথাটা হচ্ছে ইলেকশন কমিশনটাকে এমনিতেই বহুলাংশে বলা যায় তাদের প্রায় কবজায় দিয়ে গেছেন, এরপরেও যেটা বাকি আছে, যেটা সবটাকে হজম করতে পারছে না, এটাকে হজম করার জন্য চিফ জাস্টিস অব ইন্ডিয়াকে তার থেকে বাইরে রাখার তারা প্রস্তাব করে নতুন আইন যেখানে আনবার চেষ্টা করছে। সিরিয়াস ঘটনা। তার মানেটা হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাটাকে টোটালি, এটাকে মকারি একটা ফার্সিকাল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা